রাজ্যে লাগামহীন সড়ক দুর্ঘটনা। মঙ্গলবার পৃথক পৃথক দুটি যান দুর্ঘটনায় দুজনের প্রাণনাশ। উভয় ক্ষেত্রে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি। পথে ঘাটে পথ চলতি সাধারণের নিরাপত্তা নিয়ে জনমনে প্রশ্ন। রাজ্যে যান দুর্ঘটনা ক্রমবর্ধমান, রীতিমতো লাগামহীন। পথের বলি রাজ্যে নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত। এমনই পৃথক পৃথক দুটি যান দুর্ঘটনায় মঙ্গলবার দুজনের প্রাণনাশ হল। শেখেরকোটের দারোগাবাড়ি এলাকায় দ্রুত গতিতে আসা বাইক একটি সুইফট ডিজায়ার গাড়িকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ বাধে। এতে ছিটকে পড়ে রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হয় বাইক চালক পঙ্কজ সরকার। ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতকে একটি অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যায়। সে কথাই জানালেন সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শী। বাইকটা মনে হয় গাড়িটার ওভারটেক করতে আসতে কিছু একটা, আমি আইসি বাইক দিয়ে আসলে আইসি দিয়ে পুরো একদম মাথা থেকে সিভিয়ার ব্লিডিং হইতেছে, আর বাইকটি আসলে পড়ে রয়েছে সাইডের মধ্যে। তো গাড়ির লোকটা খোঁজাখুঁজি করতে আসতো, ইমার্জেন্সি আমরা দৌড়াদৌড়ি করে এসেছিলাম, ওইটা সেটা অ্যাম্বুলেন্সে উঠাইয়া জীবিতে রেফার করছে। খুব সিরিয়াস কন্ডিশন, প্রচণ্ড ব্লিডিং। এটা কোন জায়গা? এটা তো ধরে জায়গাটা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেছেন বলে জানা গেছে। আরো জানা গেছে মৃত পঙ্কজ সরকার চৌরিলাম দাদা শ্রেণী বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মী। পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় লরির চাকায় পিষ্ট হয়ে এক রিক্সা ভ্যান চালকের মৃত্যু হয়। ঘটনা বিলোনিয়ার কলেজ স্কোয়ার এলাকায়। সারা দিনের কাজ সেরে সন্ধ্যায় অন্যান্য দিনের মতো বাড়ি ফিরছিলেন রিক্সা ভ্যান চালক আশিস দে। সে সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত পরিচয় লরি এই রিক্সা ভ্যান চালককে চাকায় পিষ্ট করে পালিয়ে যায়। পাঞ্জাব বডির লরি এই আশিস দেকে চাকায় পিষ্ট করে পালিয়ে গেছে বলে জানালেন জনৈক প্রত্যক্ষদর্শী। আমার সামনে দিয়ে একটা পাঞ্জাব পড়ে গেছে, গাড়িটার নাম্বার দেখছি না, তবে গাড়িটা কোন দিকে গেছে আমি বাইক দিয়ে দূরে পাইছি না। গাড়িটা লোক একজন দিকে পড়ে রয়েছে, একদম বিচিকিৎসা অবস্থা। এরপরে আমি ফায়ার সার্ভিসে ফোন করছি, পুলিশ স্টেশনে ফোন করছি, তারা ওখানে এটা লেগে রয়ে গেছে, হসপিটাল রয়ে গেছে। কিসের মধ্যে আসলো, বাইকে আসলো নাকি গাড়িতে আসলো লোকটা? লোকটা ঠেলা চালাতে আসলো। ঠেলাতে একজন শ্রমিক দিনমজুরি ঠেলার মধ্যে আসলো। গাড়ি ভাড়া দিছে নাকি? হ্যাঁ, একটা সম্ভবত এটা বারো চাকালা বা একটা পাঞ্জাবি গাড়ি একটা বাড়ি ভাড়ছে। কোন জায়গায় এটা? এটা এটা খরচকের। কোন সময় হয়েছে ঘটনা? ঘটনা এই তো আপনার ছয়টা পঞ্চান্ন। দমকল কর্মীরা আশিসদের দেহ বিলোনিয়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কার্যত ঘটনাস্থলেই আশিসদের মৃত্যু হয়েছে বলে অনুমানের ভিত্তিতে জানালেন সংশ্লিষ্ট দমকল কর্মী। আমরা একটা কল পাইছি যে অ্যাক্সিডেন্ট গাড়ি বাড়িতে গেছে, আমরা গিয়ে পাইছি, পাইয়া নিয়ে এসেছি। নাম কি দাদা? নেশ আশিস দে। আশিস দে পাইছেন? পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তক্রমে ঘাতক লরিটির সন্ধানে নেমেছে। সে যাই হোক, মঙ্গলবার পৃথক পৃথক যান দুর্ঘটনায় শেখেরকোট ও বিলোনিয়ার দুই ব্যক্তির প্রাণনাশ হল। ঘটনায় রাজ্যে লাগামহীন যান দুর্ঘটনা ও প্রাণনাশের তালিকা আরও একটু দীর্ঘ হল। স্বজনহারা হল দুই পরিবার, বড়ই মর্মান্তিক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।